বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের চার মার্কের সাজেশন অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা রেডি করবে তোমরা জানো যে এর আগে আমি তোমাদের জন্য আট মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের জন্য স্বাভাবিকভাবে আমি কিন্তু দুই মার্কের প্রশ্ন শেয়ার করেছি তো এই ভিডিওতে চার মার্কের প্রশ্ন তবে একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবে যে আমি দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আজকে চার নম্বর প্রশ্ন যে কটা দিচ্ছে সে কটা প্রশ্নও কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে হ্যাঁ এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে দুই মার্কে যে প্রশ্নটা দিয়েছি সেটা যে শুধুমাত্র দুই আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ ওখানে অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে আবার আমাদের আজকের যে আলোচনা তাতে চার মার্কেরও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে সেক্ষেত্রে আমি বলবো চার এবং দুই এই দুটো প্যাকেজ একদম পরিষ্কার ভালো করে যদি তুমি রেডি করতে পারো তাহলে কিন্তু ইতিহাসে হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় তুমি পাবে এটা হলো মূল কথা একদম রেডি কথা ইতিহাসে বিগত বছরের প্রশ্ন দেখে আমরা যে সাজেশনটা তৈরি করেছি অনেকেই বলবে যে স্যার একটু বেশি প্রশ্ন দিয়েছেন কিন্তু দেখো তোমার ভালোর জন্য তোমার সাজেশন তোমার ক্ষতি করে আমার সাজেশন নয় আমি তোমাকে চারটে প্রশ্ন দিলাম বা পাঁচটা প্রশ্ন দিয়ে বললাম কমন পেয়ে যাবে সেটা সম্ভব নয় তো যাই হোক আমাদের মূল আলোচনা আজকের চার মার্কের প্রশ্ন তো চলো চার মার্কের প্রশ্নগুলো দেখে না যাক বন্ধুরা তাহলে আলোচনার মধ্যে শুরু করি আমরা ইতিহাসের চার মার্কের প্রশ্ন আমরা এর আগের ভিডিওতে পরপর দুটো ভিডিও প্রথম ভিডিওতে আমরা আট মার্কের প্রশ্ন সম্পর্কে বলেছি কীভাবে কি লিখবো আলোচনা করেছি দ্বিতীয় ভিডিওতে আমরা দু মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি কীভাবে কি লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি এখন আমাদের আরেকটা বিষয় চার মার্কের প্রশ্ন তোমাদের যে কথাটা অবশ্যই জানানোর দরকার সেটা আমি তোমাদের আগে জানাই যেটা হচ্ছে যে আমরা ইতিহাসে যে দু মার্কের সাজেশনটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আর এটি চার মার্কের সাজেশন এই দুটো টাইপসের প্রশ্ন কিন্তু তোমাকে রেডি রাখতে হবে কারণ দু মার্কের প্রশ্ন চারে আসতে পারে চারের কোশ্চেন কিন্তু দুই আসতে পারে এটা কিন্তু তোমাকে মেন্টালি রেডি রাখতেই হবে কি বললাম বোঝা গেল যেমন সাপোজ ধরো প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন ইতিহাস হচ্ছে ফটোগ্রাফের গুরুত্ব কি এই প্রশ্নটা যেমন চারের দিকে ইম্পর্টেন্ট তেমন আবার দুইয়ের দিকে আসবে না কেউ কোনো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবে না যে কারণে আমি বলছি যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে অর্থাৎ দুই এবং চার কোনোটাকে কিন্তু অবহেলা করা যাবে না ওকে তো চলো চার হিসেবে যে প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি সেটা তোমাদের শেয়ার করি আর দুইয়ের প্রশ্নগুলোও কিন্তু রেডি রাখবে বারবার কিন্তু একটা কথাই বলছি তো চলো পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহুরু চিঠির গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন পোশাক পরিচ্ছদ থেকে আমরা কিভাবে ইতিহাসের কথা জানতে পারি তৃতীয় প্রশ্ন ইতিহাস হচ্ছে ফটোগ্রাফের অবদান কী পরের প্রশ্ন সত্তর বছর আত্মজীবনের গুরুত্ব এবং ঝরাপাতার গুরুত্ব জীবনের ঝরাপাতার পরবর্তী প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী এবং ইন্টারনেটের ভূমিকা কী দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিডিয়ার ভূমিকা কী ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত কেন কুথুম পাচার নকশাগ্রন্থের গুরুত্ব কী নারী শিক্ষা বিস্তারে বেথুনের গুরুত্ব কী বা বেতনের ভূমিকা ভারতবর্ষ ব্রহ্ম সমাজ ব্যক্ত হলো কেন যাই হোক এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে পরের প্রশ্ন বলি বিজয় কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণদেব কেশবচন্দ্র সেন স্মরণীয় কেন সংবাদপত্র সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী উনিশ শতকে ধর্ম সংস্কার আন্দোলনের মূল বৈশিষ্ট্য এবং লক্ষ্য কী ছিল এবার আসবো তৃতীয় অধ্যায় উনিশ শতকে উপজাতি বিদ্রোহের মূল কারণ কী এটা এমন একটা চালাকি আছে এই প্রশ্নটা পড়লে তোমার যে বিদ্রোহী আসুক না কেন আমাদের সিলেবাসে যে বিদ্রোহগুলো রয়েছে বেশিরভাগ বিদ্রোহী কিন্তু উপজাতি বিদ্রোহ ওই পয়েন্টগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায় যা পরে প্রশ্ন ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন দুধুমিয়া হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় রানী সুরোমণি দেবী চৌধুরী বিখ্যাত কেন এবং নীলবিদ্রোহ বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রথম প্রশ্ন উনিশশতকে জাতীয়তাবাদে বিকাশে ভারতমাতা চিত্রটির গুরুত্ব কী দ্বিতীয় প্রশ্ন ভারত মাতা চিত্রটি কোন পটভূমিকে পটমিতে অঙ্কিত পরবর্তী কোশ্চেন ভারত আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল ভারতের জাতি চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী এবং পরবর্তী কোশ্চেন জাতীয় জাগরণে বর্তমান ভারতে বিবেকানন্দের ভূমিকা কি বর্তমান ভারতে বিবেকানন্দের ভূমিকা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি দ্বিতীয় প্রশ্ন গোলদিগির গোলামখানা কাকে বলা হয় কেন পরবর্তী কোশ্চেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝে এটি ব্যর্থ হওয়ার কারণ কি পরে কোশ্চেন ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে পরে গোষ্ঠন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখো পরে কোশ্চেন ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে এবং পরবর্তী চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন প্রথম প্রশ্ন ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন একা আন্দোলনের প্রধান দাবিগুলো কী কী ছিল তৃতীয় প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল সম্পর্কে কী জানো লেখ চার নম্বর প্রশ্ন ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী পাঁচ নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ষষ্ঠ প্রশ্ন বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী সপ্তম প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল আট নম্বর প্রশ্ন ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী এই কটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারে সবথেকে বেশি প্রশ্ন আমাদের পড়তে হয় কারণ একটু ঘোরানো চ্যাপ্টার এবং যথেষ্ট ডিটেলস চ্যাপ্টার রয়েছে পরবর্তী আমাদের চ্যাপ্টার সপ্তমাধ্যায় বিশ্বত ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এখানে তিনটে প্রশ্ন কিন্তু তিনটে প্রশ্নের মধ্যেও অসংখ্য প্রশ্ন রয়েছে তার কারণ হচ্ছে প্রথম পাটে ভাইকম সত্যগুরু সাম্প্রদায়িক বাটোয়ারা আলী দিবস দলিত কাদের বলা হয় বেঙ্গল ভলেন্টিয়ার্স কি এবং অ্যান্টি অ্যান্টিসার্কুলার সোসাইটি এই প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস জানতে হবে এটা যে শুধু চার মার্ক সেটাও কিন্তু আমি প্রথমেই বলেছি দুমার্ক প্রফেশকও কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আসতে পারে কোশ্চেন বিনা দাস সরলা দেবী চৌধুরানী দীপালী সংঘ ঝাঁসির রানী মাতঙ্গিনী শান্তিঘষ সুনীতি চৌধুরী বিখ্যাত কেন এ কটাও তাই একই ব্যাপার কিচ্ছু করার নেই অনেকে দুঃখ পাবে স্যার এক পত দিচ্ছেন কিন্তু আমি বারবার বলছি কিচ্ছু করার নেই তোমার দিয়ে আমাদের অবস্থা খারাপ লাস্ট কোশ্চেন দলিত আন্দোলনে আম্বেদকর ভূমিকা এবং অষ্টম অধ্যায়ের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন টিকা লেখো ভারত ভুক্তির দলিল বা রাজ্য পুনর্গঠন কমিশন আশা করি এর মধ্যেই একটা প্রশ্ন পাবে দ্বিতীয় প্রশ্ন ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন তৃতীয় প্রশ্ন পৃথক অন্দ্রের রাজ্যটি কীভাবে উৎপত্তি হয় পরবর্তী কোশ্চেন জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো পরে কোশ্চেন দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী এবং লাস্ট কোশ্চেন কোন পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন এই হলো আমাদের ইতিহাসের চার মার্কের প্রশ্ন আর কীভাবে কি লিখলাম সে সম্পর্কে তো তো লিখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো আশা করছি চার মার্কের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হবে না আর অবশ্যই যে কথাটা বললাম যে দু মার্কের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি রাখবে কারণ সেগুলোও কিন্তু চারে আসতে পারে এই হলো আজকের আলোচনা ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো তার আগে যেটা মূল কথা ভালো করে রেডি করো ফাইনাল পরীক্ষার জন্য ধন্যবাদ